আসসালামু আলাইকুম। ছাদ বাগান থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আশা করি আল্লাহ সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রেখেছেন। এই যে জবা গাছটা দেখলেন, তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা, মিষ্টি কমলা, আর এটা হচ্ছে তিন ফল। এই যে তিন ফল দৌড়েছে দেখতে পাচ্ছেন, এটাই তিন ফল, মিশরীয় ডুমুর সবচেয়ে ভালো জাতের ডুমুর। সাথে দেখতে পাচ্ছেন বাসক পাতা, যেটা অনেক উপকারী একটা ঔষধি গাছ। নয়নতারা বিভিন্ন কালারে, আর এটা হচ্ছে সপেদা, থাই সপেদা, বারো মাসে বছরের সবসময় সপেদা থাকে। একটা বড় সপেদার পাশে দেখছেন অনেক ছোট ছোট কুড়ি এবং ফুল আছে, এভাবে সারা বছর এগুলো হয়। আর এটা হচ্ছে ফিলিপাইনে আখ, সারা বছরই খাওয়ার যোগ্য দু একটা আখ থাকে, আপনারা নিয়ে লাগাতে পারেন। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল, এটা এক দু দেড় বছরের মধ্যে তেঁতুল ধরবে আশা করা যায়। আর এগুলো হচ্ছে থানকুনি পাতা, মানিক পাতা, নয়নতারা। এটা একটা সপেদা গাছ, এটাতেও দেখেন অনেক মুকুল আছে, এই যে সপেদা ধরা অবস্থায় আছে। তারপর ছোট ছোট নতুন কুড়ি, এগুলো প্রত্যেকটাতেই ফুল আসছে। সিজনে যেগুলো এখন যে ফুলগুলো আছে এগুলো ওই সিজনে ধরবে। আর থাই সপেদা, এটা খাওয়ায় অনেক সুমিষ্ট, আপনাদের প্রত্যেকের বাসায় একটি করে হলো সপেদা চারা লাগাতে পারেন, এই পরামর্শটা থাকলো। আর এটা হচ্ছে মাল্টিভ্যারাইটি জাতের আমের গাছ, আমগুলো বড় হয়ে যাচ্ছে আর দেখতে স্পেশাল একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, ছাদে উঠলে মনটাই ভালো হয়ে যায়। জায়গায় জায়গায় দেখবেন থোকায় থোকায় আম ধরে আছে এবং অনেক ছোট ছোট গাছে, অন্যরকম ভালো লাগার মতো একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর এক একটা আম যেগুলো দেখতে পাচ্ছেন এক কেজি দেড় কেজি পর্যন্ত হয়। হাত দিয়ে ছোঁয়া যায়, এটা হচ্ছে গোল জামপুরার মতো একটা আম, অনেক বড় হয়, একদম জামপুরার মতো বড় হয়। এটা এই যে একটা আমের পাতা দেখতে পাচ্ছেন স্পেশাল একটা কালারে, এটার নাম হচ্ছে ব্ল্যাকস্টোন। এটার পাতাগুলো কালচে কালচে হয় পুরনো হলে, আর নতুন পাতাগুলোর কালার দেখতে পাচ্ছেন স্পেশাল একটা কালারে। আর এই গাছের যে আম হয় সেটা চিকচিকে কালো টাইপের হয়, আর এটার নামের সাথে কালারের মিল আছে, এটা হচ্ছে ব্ল্যাকস্টোন আম, পৃথিবীর অনেক দামি বিখ্যাত আমের মধ্যে একটি। আর এটা হচ্ছে বনে জঙ্গলে হয়, এটা হচ্ছে সবাই চিনতেই পারতেছেন হয়তো এই যে পাতাগুলো দেখে, বিলাতি গাব, বিলাতি গাব আমার খুব পছন্দের একটা চারা। আর এই যে থোকায় থোকায় আম ধরে আছে এগুলো হচ্ছে নতুন একটা স্পেশাল জাতের, এই বছর নতুন এসছে, এটা
এই একটা গাছে দুইটা প্রজাতির আছে, অবশ্য আরেকটা গাছে 5 থেকে 6টি প্রজাতির আম ধরে আছে, এরকম কয়েকটা গাছ আছে। আপনাদের যাদের এরকম বিভিন্ন মাল্টি ভ্যারাইটি আমের বা বিভিন্ন চারা পছন্দ, তারা আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন, সংগ্রহ করতে পারেন, বাড়ির আশেপাশে খালি জায়গায় লাগিয়ে দেন। সপ্তাহে অন্তত একটি হলো চারা লাগান, পরিবেশ সুন্দর হবে, এরকম সুন্দর কিছু দেখতে পাবেন। আর এটা হচ্ছে ব্যানানা আম, এই যে লম্বা লম্বা একটু সাইজ দেখতে পাচ্ছেন, এটা প্রায় 6 ইঞ্চির মতো লম্বা হবে বা তারও একটু বেশি হতে পারে, 1/2 কেজির মতো হয় এক একটা সর্বোচ্চ। এখন দেখতে পাবেন কিছু বিভিন্ন সুন্দর সুন্দর কিছু ফুল, এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল ফুল। এটা ইন্ডিয়ান বাগানবিলাস, অনেক সুন্দর রঙের, সংগ্রহে রাখতে পারেন একটা গাছ, অনেক সুন্দর ফুল। এটা একটা মশলা জাতীয় গাছ, গোলাপের চারা, রঙ্গন ফুল আছে, স্পেশাল জবা। আর এগুলো আমার বাগান থেকে সংগ্রহীত শাক, লাউ শাক, কুমড়া শাক এবং কলমি শাক। সাথে আছে আমলকি স্পেশাল, এগুলো ব্যানানা আম, কিউজাই আম, এটাও বাগান বিলাসের আরেকটা প্রজাতি, অনেক সুন্দর। পাতাবাহার কাঁটা সুন্দরী, অনেক সুন্দর একটা ফুল। ডালিম গাছটা দেখেন, দেখেন মাশাআল্লাহ ডালিমে ভরে যাচ্ছে, এত ছোট একটা গাছে অনেক ডালিম ধরেছে। ফরমালিন মুক্ত ফল একদিকে খাওয়া যায়, সাথে স্পেশাল একটা আনন্দ আছে, যেটা নিজের হাতে এভাবে লাগিয়ে যখন ফল ফুল দেখবেন গাছে এবং নিজে ছিঁড়ে আপনার প্রিয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে ফরমালিন মুক্ত কার্বাইড মুক্ত ও ফল খাবেন, তখন বুঝবেন এটা কত মজার বিষয়। এটা একটা আমলকি গাছ, এটাতে প্রচুর পরিমাণে আমলকি 2 বছর ধরেছে, এবছর ফুল আসবে আশা করছি কিছুদিনের মধ্যে। আমলকি গাছ খুব কাছে থেকে আমলকি। আর এটা হচ্ছে আরেকটা ডালিম, এটা হয়তো অনেকে জীবনে একবারও দেখেন না, এটা হচ্ছে দারচিনি গাছ। আর এটা স্পেশাল জাতের একটা জামপুরা গাছ, সাথে আছে পাতাবাহার, নিম পাতা গাছ, বেলফুল গাছ, তুলসী পাতা গাছ। আর টমেটো ধরে মাটি পর্যন্ত ধরে আছে, আনারস আছে স্পেশাল, আর এই যে ছোটো একটা চারাতে কি সুন্দর আম ধরে আছে। এই টবের সাথে আম গাছের সাথে আনারস গাছ আছে, যেটাতে আনারসও ধরেছে। এটা বাড়ি পড়া আম, তোকায় তোকায় যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এটা রাজশাহীর ফজলি। আর এটা হচ্ছে দুধ কচু, আর আমার বাগান থেকে তোলা কিছু সবজি। এটা হচ্ছে বাড়ি ফোর আম, এই গাছটাতেও সুন্দর ফলন হয়েছে,
দেখতে পাচ্ছেন এটা পুনায় বারো মাসি আম, পুনায় বারো মাসি একটা লস্কায় ছয় থেকে আটটা আম ধরে আছে। আরে ভাই এই জন্যই তো বলি চারা নেন, গাছ লাগান, খাবেন কি, খাওয়ার চেয়ে দেখাটা আরও অনেক মূল্যবান, অনেক সুন্দর। সবুজের দিকে তাকাবেন, চোখ ভালো থাকবে। এগুলো বাড়ি ফোরাম, এগুলো মোটামুটি 1 কেজির মতো হবে, আর ছোট যেগুলো হবে সেগুলো 2.5 কেজি হবে। সাথে আছে 4 কেজি আম, একটাই 4 কেজি হওয়ার কথা, অবশ্য এত বড় হয় না, আমার দেখা মতে 2.5 কেজি হয়েছে। আর এই যে হচ্ছে আনারস, একটা টবে 2টা আনারস ধরেছে, বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পর পেকে যাবে। যারা যারা ভিডিও দেখতেছেন সবার দাওয়াত আমার আম বাগান, আনারস বাগানে। এই ফলসহ আপনারা ইচ্ছা করলে চারা কিনে নিতে পারেন, একদম সস্তায় চারা নিতে চাইলে হাবিব স্যারের বাগানে আসেন, যে চারাটা পছন্দ হবে সেটা নিয়ে যেতে পারবেন। অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও সস্তায় এই চারাগুলো আপনারা নিতে পারেন। অনেকে আসে এবং পছন্দ মতো তারা চারা নিয়ে যায়, কিছুদিন আগেও একজন বেশ কিছু চারা নিয়ে গেছে। তো আপনারা যাদের দরকার তারা এই যে দেখতে পাচ্ছেন সেখান থেকে পছন্দ হলে, ড্রাগন ফলের চারা আছে, সাথে আরও বিভিন্ন গাছ আছে যেগুলো আমি এখনও বলি নাই, উল্লেখ করি নাই, এগুলো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার হচ্ছে 01965615908। এগুলো হচ্ছে লেবু, সিডলেস লেবু, এখানে 3 থেকে 4 প্রজাতির লেবু আছে, সিডলেস লেবু আছে, কাগজি লেবু আছে, বোম্বাই লেবু আছে, তারপর আরেকটা ওটার নাম জানি না, ওটা গোল গোল লেবু, লেবুর ফলন অবশ্য ছাদে প্রচুর পরিমাণে হয়, যতটুকু আশা করি তার চেয়ে অবশ্য বেশি হয়। ধন্যবাদ সবাইকে।